গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার আবার সপ্তাহের একটা নতুন দিন আমি সকাল সকাল চলে এসছি বারান্দায় এখন সাড়ে ছটা বাজে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে জানেন তো আমি তো বেশ মজায় ছিলাম ভাবলাম অনলাইন ক্লাসও মেয়ে শুরু হয়ে গেছে তাহলে আর স্কুল খুলবে না এই ভেবে ভালোই দিন কাটাচ্ছি মা মেয়েতে মিলে সামার ভ্যাকেশান পুরো মুঠে চলে গেছি একদম আমরা জানেন তো ধাক্কাটা বোধহয় খাওয়াই উচিত ছিল কালকে বিকেলবেলা হঠাৎ করে ম্যাসেজ এসছে স্কুল থেকে যে অনলাইন ক্লাস আর এখন হচ্ছে না কালকে থেকে স্কুল মে বি রিওপেন হয়ে যাবে যদি গভর্নমেন্ট নট নোটিস পাঠায় তা কেন না কালকে জামশেদপুরে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে হয়তো স্কুল শুরু হয়ে যাবে এবার আমরা ভাবছি যে বৃষ্টি তো এখনো হয়নি তার আগে থেকেই প্রেডিক্ট করে নিচ্ছে হয়তো বৃষ্টিও হবে না আবার এটাও সাথে বলে দিচ্ছে যে ইউনিট টেস্ট যেটা হওয়ার কথা ছিল সেটাও কাল থেকে কন্টিনিউ হবে আমার মেয়ের তো ঘুম থেকে উঠে অবস্থা খারাপ তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে তো ও বলছে এটা কি করে হবে এটা হবে না হবে না এসব বলে যাচ্ছে তা যাই হোক তারপর আমি বললাম মাম্মা রিক্স নিয়ে অতটা লাভ নেই যদি বাই চান্স সত্যি সত্যি ইউনিট টেস্ট হয় স্কুল রিওপেন হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে একটা কাজ কর তুই উঠে পড়তে বসে যা তারপর কিছুক্ষণের মধ্যে সাতটার সময় যথারীতি স্কুল থেকে সাতটা না আটটার সময় রাত আটটার সময় স্কুল থেকে নোটিফিকেশন এলো হ্যাঁ স্কুল রিওপেন হচ্ছে আর ইউনিট টেস্টও স্টার্ট আর ইউনিট টেস্টের রুটিনটাও একটু সামান্য চেঞ্জ করেছে যেমন ওদের ফার্স্ট পরীক্ষা ছিল হিস্ট্রি এখন কি করেছি হিস্ট্রির সাথে সায়েন্সক্রিপ্টকেও অ্যাড করে দিয়েছে কারণ দুদিনই একটা করে পরীক্ষা ছিল যাই হোক এইভাবে হচ্ছে এখন থ্রি ডেজ এক্সাম হবে আর স্কুলও খোলা আছে থ্রি ডেজের জন্য তারপর স্কুল থেকে বললো যে গরমের ছুটি শুরু হয়ে যাবে তা গরমের ছুটির পরে বাকি এক্সামগুলো হবে ঠিক আছে এখন তো আপাতত তিন দিন পরীক্ষা হবে ছটা পরীক্ষা তা যাই হোক মেয়েকে প্রিপেয়ার্ড করলাম সমস্ত হিস্ট্রি সায়েন্স স্ক্রিট করতে করতে রাত বারোটা কারণ দুটো সাবজেক্ট একটু দেরিই হয়েছিল পড়তে বসতে সাড়ে ছটা বেজে গেছিলো কারণ আমরা তো জানি পরীক্ষা হবে না যাই হোক নাহলে আরও আগে থেকে উঠলে তাড়াতাড়ি হয়ে যেত তো কিছু করার নেই সবই করে পরীক্ষায় যেতে হবে এই করে হল যাও বা এবার এখন স্কুলে গেলেন সকাল সাড়ে ছটা থেকেই স্কুল সিক্স টোয়েন্টি ফাইভ থেকে ইলেভেন থার্টিতে ছুটি কালকে তালেগুলে রাতে আমি যে ভিডিও করে আমার ভিডিওটাকে এন্ড করব সেটাই করিনি কেননা মেয়েকে নিয়ে বসেছিলাম তখন মাথায় আর কিছু নেই আমার মানে মাথায় আর ভিডিও বলুন অন্য কিছু বলুন কিচ্ছু ছিল না সেই কারণে মেয়েকে নিয়ে ছিলাম এবং কালকে একটু বৃষ্টিও হয়েছে সেই প্রথম জামশেদপুরে বৃষ্টির স্বাদটাও আপনাদের সঙ্গে উপভোগ করতে পারলাম না তার জন্য সত্যি আমি দুঃখিত কিন্তু আপনারা আমি জানি আমাকে ক্ষমা করে দেবেন না মেয়ের পরীক্ষা বলুন মেয়ের লাইফ সেই কারণে আমি জানি এটা আপনারা কিছু মাইন্ড করবেন না যাই হোক এবার রান্নাঘরে যেতে হবে মেয়ে চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে আজকে ম্যাঙ্গো স্মুদি খেয়ে গেছে ওর বাবাই সকালে বানিয়ে দিল আমি তো মেয়ের পিছনে আবার সকালে ঘুম থেকে উঠেছি চারটের সময় উঠে থেকে লেগে আছি ওর ঘুমটাও ভালো করে হয়নি রাতের বেলা ওরও হয়নি আমারও হয়নি আমি তো প্রতি ঘন্টায় ঘুম থেকে উঠছি মানে ঘুম ভেঙে যাচ্ছে যাই হোক একবার ভোরবেলা রিভিশন দেওয়ানোর চেষ্টা করি যতটা পারি আর কি যাই হোক এবার ওর বাবা এখন যোগা ক্লাসে এবার আমি এক এক করে রান্নাগুলো করব কালকে ওর বাবাও অফিস থেকে এসেছে মানে যেই শূন্য পরীক্ষা এসে কাল তার মধ্যে আমার মাসি ফোন করেছে মাসি আসবে না মাসির একটু জ্বর জ্বর শরীরটা ভালো নেই আসতে পারবে না আছি এখন যদি আমাকে রান্নাঘরে যেতে হয় আমি কখন কি করব এই জন্য ওর বাবাও অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো এসে ওর বাবাই একটু চা করলো একটু মেয়েকে সন্ধ্যাবেলায় মাখানি ভেজে দিল তারপরে পাঁপড় ভেজে দিল আমি তো মেয়ের পিছনেই বসে যাই হোক এইসব চললো চলার পরে রাতে একটু হালকা করে ছাতুর শরবত খেলাম আমরা আর মেয়ে খেলো দুধ খেয়েদের শুয়ে পড়েছে এই হলো কালকে রাতের হিস্ট্রি আমাদের হিস্ট্রি পরীক্ষা দিতে গিয়ে হিস্ট্রি হয়ে গেছে যাই হোক এবার যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না টান্না কী হবে দেখি ভাবছি একটু মুসুর ডাল দিয়ে আম ডাল করবো আর আর কি করি আর মাছের একটা মানে আইটেম বানাবো সেটা মাছের ঝোল না ঝাল সেটা একটু ভাবছি চলুন না এক করে দেখছি কি বানাই আপনাদের সাথে শেয়ার করছি একটু মাছের ঝাল করছি সর্ষে বাটা দিয়ে সেই জন্য এখানে পাঁচ পিস মাছ আছে এটাকে বার করে নর্মাল করে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে নেব আর করলা সিদ্ধ দেব করলাটাকেও আমি কেটে নিয়েছি আর আমার এগুলো গাছের লঙ্কা এইগুলোকে দিয়ে আজকে আমি মাছের ঝোল করব কি সুন্দর লাল লাল না দেখতে লঙ্কাগুলোকে এইগুলোকে দিয়ে মাছের ঝোলটা করব আর এদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা একটু গরম হয়ে যাক কয়েকটা বড়ি দেবো বড়ি দিয়ে মাছের ঝোলটা আমি রান্না করব মাছের ঝোল বলছি ঝালটা রান্না করব সানরাইজের যে সর্ষে বাটা পাওয়া যায় মার্কেটে কিন্তু ওটাই আমি ভিজিয়ে দিয়েছি উষ্ণ গরম জলে নুন দিয়ে আর এখানে বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি কড়াইতেও মাছ দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হলে আমি তারপরে ঝোলটাকে বসাবো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু আদা বাটা কালো জিরে আর দুটো লাল লাল লঙ্কা ফোড়নে দিয়েছি এবার আমি আস্তে আস্তে আর একটু হলুদও দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এই যে সর্ষে বাটাটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি ঢেলে দেব নুনটাকেও দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটার সাথে পরে দেখব যদি একটু লাগে তখন সামান্য অ্যাড করব প্রথমেই দেব না আগে কিছুক্ষণ ফুটতে দেবো তারপর দেখবো যদি লাগে তাহলে অ্যাড করব এটা ফুটে যাওয়ার পরে আমি মাছ বড়ি এইগুলোকে দিয়ে দেবো আকেশের টিফিনটাও রেডি করে নিয়েছি অফিসে যাবে এতে মিলেট সিদ্ধ করে দিয়েছি আর এতে আছে আমডাল আর এতে স্প্রাউট আর মাছের ঝালটা হচ্ছে ওটাও দিয়ে দেব এই এইগুলো টিফিনে নেবে শশা আর কলাও আছে এবার এগুলোকে প্যাক করে দিয়ে দেবো একটু গরম আছে হালকা একটু ঠান্ডা হোক তারপর ঢাক তারপর ঢাকনাটা লাগাবো এখন রাকেশ মিলেট খাচ্ছে রোজ টিফিনে বলছে এখন আর রুটি টুটি খাবো না টিফিনে এখন মিলেট খাবো আমি বলছি তুমি তো অনেকটাই ওয়েট লস করেছো কি হবে একটু ভাত রুটিটাই খাও বলছে না তা করলে হবে না ওয়েট লস করা ভালো সেই কারণে আমি এখন মিলেটই খাবো সেই জন্য রাতের বেলায় ভিজিয়ে দেওয়া হয় মিলেটটা আর সকালবেলা করে নিই সিদ্ধ করে নিই কেননা মিলেট না হলে সিদ্ধ হতে প্রচণ্ড টাইম লাগে নাহলে ভালোভাবে সিদ্ধও হয় না একটা কচকচ ভাব করে সেই কারণে রাতে ভিজিয়ে রাখি মিলেটটাকে মাছের ছালটা প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আরও আরও দুটো লাল লাল কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম প্রায় হয়ে এসছে আর দুই চার মিনিট পরে এটাকে আমি নাবিয়ে নেব বড়িগুলোর মধ্যেও মোটামুটি ভালোই রস ঢুকে গেছে আর একটু ফুটুক তারপর আমি এটাকে নাবিয়ে নেব যেভাবে গরম পড়ছিল না একটু কালকে রাতে বৃষ্টিটা হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে ওই জন্য আজকে রান্নাঘরে অতটা কষ্টও হচ্ছে না গরমে অন্যদিন এরকম সময় মোটামুটি রান্না করতে গিয়ে ঘেমে স্নান যাই হোক একটু বৃষ্টিটা হয়ে সবার মধ্যে একটা শান্তি ফিরে এসছে সত্যি তাই তীব্র গরমের পরে যদি একটু বৃষ্টি হয় মানে ভালোই লাগে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায় রান্নাও মোটামুটি হয়ে এসছে কমপ্লিট এদিকে টিফিনটাও গুছিয়ে দেব আর ভাতটা হতে টাইম লাগবে একটু হোক হয়ে যাক এবার ঘরের কাজগুলোও এক এক করে করবে এদিকে রান্নাঘরটা শেষ করে ঘরে যাও ঘরের এখনও মানে বিছানা টিছানা তোলা বাকি সমস্ত সেইভাবে পড়ে আছে ঝটপট করে করতে হবে সমস্ত কাজকর্ম সেরেই এখন এসে একটু ঘরে বসলাম বসে ভাবলাম আপনাদের সঙ্গে তো সকাল থেকে আমার মনে ছিল কিন্তু আমি কথার এত অন্য কথা বলছিলাম যার জন্য এটা বলতে ভুলেই গেছি আজকে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকী আজ সেই জন্য আজকের দিনে কবিগুরুর কথা না বললে তো মানে বাঙালির একটা অসম্পূর্ণ দিক রয়ে যায় সেই কারণে মনে হলো আজকের দিনে দাঁড়িয়ে কবিগুরুর একটা গানের লাইন আমার খুব মনে পড়ছে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কভু কেননা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই পথ চলি নানানভাবে একটা জীবনে সকালবেলায় ঘুম থেকে যখন উঠি তখন জীবনের একটা উদ্দেশ্য থাকে মানে থাকে একটা টার্গেট থাকে এটা আমাকে আজকে পূরণ করতে হবে ফুলফিল করতে হবে কিন্তু হয়তো দিনের শেষে গিয়ে কোথাও হলেও সেই টার্গেটটা সেই দিনে হয়তো পূরণ হয় না তখন আমরা নিজেদের অনেকটা পিছিয়ে নিয়ে যাই ভাবি যে আজকের দিনটা সেই অর্থে আমার জীবনে এফেক্ট ফেললো না আমার কর্মজীবনে হোক আমার দৈনন্দিন জীবনে হোক যে যে লাইফে অভ্যস্ত সেই লাইফে এফেক্ট ফেললো না সেই কারণে কবিগুরুর সেই লাইনের এই লাইনটার কথা তখন আমাদের মনে পড়ে যায় যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কভু একদমই ঠিক ভগবান সবসময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আশিস আশীর্বাদ ওনার আশিসের হাত আমাদের উপর সবসময় আছে আর তার সঙ্গে তো কবিগুরুর আশীর্বাদ আছেই উনি ওনার গানের মাধ্যমে আমাদের উজ্জীবিত করে গেছেন ওনার গানের কথার মাধ্যমে সেই জন্য এই গানগুলো যখন শুনি না সকালবেলা এই গানটা শুনছিলাম ও আমি আজকে রান্না করার টাইমে যখন রান্না করছিলাম একটু গান চালিয়ে দিয়েছিলাম এই গানটা শুনছিলাম সেই কারণে তখন আমার মনে হচ্ছিল যে সত্যিই তাই আমাদের দৈনন্দিন জীবনে কবিগুরুর কি মাহাত্ম না প্রতিটা দিনের কর্মসূচি উনি ওনার গানের মাধ্যমে আমাদের বলে গেছেন যদি কখনো এরকম হয় কখনো তোমরা হতাশ হয়েও না তোমরা তোমাদের মতো করে এগিয়ে চলো পথ চলে চলো ঠিক একদিন তোমরা তোমাদের সঠিক পথে ঠিক চলতে পারবে সঠিক লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে যাই হোক এটাই বলার ছিল আজ আর বাকি কাজগুলো এবার করতে হবে সাথে একটু গানও শুনছি আমি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের তো সেই মিউজিকটা আমি দিতে পারছি না সেই একই ভয় কপিরাইট হয়ে যাওয়ার কারণ আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার এই করে আমার অনেকগুলো ভিডিও কপিরাইট হয়ে গেছে যাই হোক ঠিক আছে আপনারাও শুনুন কবিগুরুর গান আজ গান কবিতা যা মন চায় শুনুন আপনাদেরও ভালো লাগবে রান্না আমডাল ফুটছে হ্যাঁ আমডাল হুম আর কি করেছো আমডাল বেগুন ভাজা রুটি হুম সালাদ হুম ও শিমলা মিরিচ হ্যাঁ এগুলো কি করছো হ্যাঁ শিমলা মিরিচ পেঁয়াজ কাটা কি করছো এটা কি হবে রান্না হবে রান্না হবে কে বানাবে বাবু বানাবে কি বানাবে আচ্ছা আর তুমি কাল আসনি কেন শরীর খারাপ কি শরীর খারাপ হয়েছে জ্বর সর্দি জ্বর এখন ঠিক আছো একটু হ্যাঁ হ্যাঁ ওষুধ খেয়েছো তো হ্যাঁ আচ্ছা নাও করে নাও এই যে মাসিরও শরীরটা আজকে খুব একটা ভালো নেই কালকে সর্দি জ্বর মতো ছিল এইটাই এখন এগুলো কাটাকুটি করছে আর এই ডাল হচ্ছে আর বেগুন ভাজা করেছে হ্যাঁ একটু এই যে বেগুন ভাজাও করে রেখেছে এখানে আটাও মেখে রেখেছে এই সবগুলো ঠিক আছে করো তুমি এক এক করে আর মেয়ের তো পরীক্ষা চলছে সেই জন্য মেয়ের পাশে এখন বসবো মাসিও করছে রান্না আর রাকেশ এই অফিস থেকে এলো এবারে একটু টা খেয়ে মেয়ের পাশে গিয়ে আবার বসবো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে গুড নাইট